الرحيم. حضرات ابو دردا رضی اللہ تعالی عنہ ہوتے برنیت رسول صلی اللہ علیہ وسلم بولیاسن سورہ کہفر پرثم دش آیات যে ব্যক্তি মুখস্থ করিয়াছে দাজ্জালের ফিতনা হইতে সে নিরাপদ হইয়া গিয়াছে। অপর এক বর্ণনায় সূরা কাহাফের শেষ দশ আয়াত মুখস্থ করার কথা বলা হইয়াছে। হযরত আবু দর্দা থেকে আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম তিন আয়াত পাঠ করিয়াছে, তেলাওয়াত করিয়াছে, দাজ্জালের ফিতনা হইতে তাকে হেফাজত করা হইয়াছে। হযরত সাবান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন সূরা কাহফের শেষের দশটি আয়াত যে ব্যক্তি পাঠ করিবে তাহা পাঠকারীর জন্য দাজ্জালের ফিতনা হইতে পরিত্রাণের কারণ হইবে। দাজ্জালের ফিতনার সময় বহুত মানুষ বেঈমান হয়ে যাবে, সে জান্নাত জাহান্নাম সাথে করে নিয়ে আসবে। সে যারাকে জান্নাত দেখাইবে ওটা মূলত জাহান্নাম, আর সে যারাকে জাহান্নাম দেখাইবে ওটা জান্নাত। এবং সে মানুষদেরকে তার পিতা মাতা যারা মারা গেছে তাদেরকে কবর থেকে জীবিত করে উঠায় এনে দেখাবে। তাহলে খোদা না হইলে তোমার মরা বাপকে কবর থেকে উঠাইলাম কেমনে? আসল কিন্তু মরা বাপ জিন্দা হয় নাই, ওটা হলো তার সাথে যে জিন থাকবে। জিনেরা লম্বা হায়াত পায় এবং জিনদেরকে আল্লাহ তাআলা যে কোনো সুরত ধরার ক্ষমতা দিচ্ছেন। শিয়াল হইতে পারে, কুকুর হইতে পারে, বিড়াল হইতে পারে, মানুষ হইতে পারে, তো ওরা তো বাপের চেহারা দেখে রাখছে। ও কোন একটা জিন ওর বাপের সুরত ধরে সামনে আসবে, তো বাপ জিন্দা হয়েছে তা না। কিন্তু এইভাবে দাজ্জাল মানে হলো ধোকাবাজ, শাব্দিক অর্থ হলো ধোকাবাজ। এইভাবে মানুষদেরকে ধোকা দিয়ে বেঈমান বানাবে, এটা আল্লাহ তাআলার আখিরি পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা। আসলে মুমিন কে, কাফের কে? এর আগেও পরীক্ষা হইতে থাকবে, আল্লাহ সবসময় পরীক্ষা নিতে থাকেন, এটা আখিরি পরীক্ষা। তো হাদিস আসছে যে তুমি যদি জানতে পারো যে তোমার এলাকায় দাজ্জাল আসছে তো তুমি ওখান থেকে সরে যাও, যে এলাকা আসছে ওই এলাকার কাছেও যেও না, সরে পড়ো। তুমি উৎসুক হয়ে তাকে দেখতে দেও না, দেখলে যদি তুমি তারে খোদা বলে বিশ্বাস করে ফেলো তা আজিব আজিব জিনিস দেখে গেছে, বিশ্বাস করো বেঈমান হয়ে যাও, তাতে দেখতেও যাই পারে। পারলে যে শহরে আসছে ওই শহর থেকে সরে পড়ো, মাত্র ৪০ দিন সে থাকবে। এই ৪০ দিনের মধ্যে পৃথিবীর সমস্ত মেইন মেইন শহরগুলো সে প্রদক্ষিণ করবে, যাবে। কেউ তারা মানবে তারা বেঈমান হয়ে যাবে, কেউ মানবে না হ্যাঁ তারা ইমানদার থাকবে। যারা মানবে তাদের খেতে ফসল বেড়ে যাবে, গাছে ফল বেড়ে যাবে, যারা মানবে না তাদের বাগানের ফল শুকায় যাবে, ধান খেতে ধান হবে না, এত কঠিন অবস্থা হবে। ওই ফেতনা থেকে যাতে আল্লাহ হেফাজত করে এর জন্য আল্লাহ ব্যবস্থা রাখছে সূরা কাহাফ। এর প্রথম দশ আয়াত বা শেষ দশ আয়াত যদি কেউ মুখস্ত করে তা আল্লাহ তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবে। এমনকি একটা হাদিস পড়লাম, যদি সে প্রথম তিন আয়াত প্রত্যেক শুক্রবারে পড়ে তো শুক্রবারের যে আমলগুলো এটা একটা আমল,
শুক্রবারে সূরা কাহাফের প্রথম 3 আয়াত যদি তেলাওয়াত করে আল্লাহ তাকেও হেফাজত করবে। সূরা কাহাফে 7 জন যুবকের কথা বলা হয়েছে, বেঈমান রাষ্ট্রের মধ্যে ছিল তারা, তারা ওই বেঈমান রাষ্ট্রের বেঈমান বাদশা থেকে ঈমান বাঁচানোর জন্য অনেক কুরবানি করছিল। এই সূরার মধ্যে এই বৈশিষ্ট্য আছে, ওরা যখন কুরবানি করছিল আল্লাহ ওদের ঈমানের হেফাজত করছে। তুমি অন্তত তাদের ঘটনাটা পড়ো কদ্দুর, তাহলে তোমাকেও কি করবেন, এই বেঈমান দাজ্জাল থেকে হেফাজত করবেন। তাদের জুমার দিনে যে আমল আছে তার মধ্যে এটা একটা, সূরা কাহাফ তেলাওয়াত, সালাতুত তাসবিহ পড়া, তারপর ওই যে 6টা কাজ বলা হয়েছে, গোসল করা, আওয়াল ওয়াক্তে আসা, পায়ে হেঁটে আসা, ইমামের নিকটবর্তী বসা, উভয় খুতবা মনোযোগ সহকারে শোনা, খুতবার মধ্যে অন্য কোনো কথা কাজ না করা, এই 6টাও থাকবে। তাছাড়া জুমার দিন খুশবু ব্যবহার করা, মিসওয়াক করা, এটাও সুন্নত। তারপরে জুমার দিন মানুষের কান্ডের উপর দিয়ে আসা নিষেধ, যেখানে জায়গা পাওয়া যাবে এখানে বসতে হবে, কিন্তু লোকেরা যদি সামনে খালি রেখে বসে আর কেউ কান্ডের উপর দিয়ে ওই জায়গায় বসে, তাহলে যে আসলো তার কোনো গুনাহ হবে না। যারা বসে আছে তারা অন্যায় করছে, কি অন্যায়, সামনে খালি রেখে পিছনে বসছে কেন, সামনে জায়গা খালি রেখে পিছনে বসা অন্যায়, টপকে টপকে আসে ঘাড়ের মধ্যে তার গুণা হবে না, আসলে জায়গাই নেই, টপকে টপকে এসে দুজনে ঘাড়ের পর বসে গেল, মান নামান মায়েরা মেহমান, মান নামান মায়েরা মেহমান, এটা না যায়, এটা যে করে তার জুমার ফজিলত বাতিল হয়ে যায়। একটা কাজ, দুই খুতবার মাঝখানে ইমাম যখন বসে তখন মনে মনে দোয়া করতে হয়, আল্লাহ আমাকে ইমানের উপরে কায়েম রাখো, আমার মৃত্যু ইমানের সাথে দিও, আমাকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো, তোমার নবীর সুন্নতের উপরে চলার তৌফিক দান করো, হায়াতে তৈয়বা দান করো, ইত্যাদি ইত্যাদি মুখে বলা যায় নেই। ইমাম যখন মেম্বারে থাকে তখন মুখে কিছু বলা যায় না, অন্তরে এই ধরনের দোয়া করা। আসরের পরও দোয়া কবুল হয়, আসরের পরও দোয়া করা, কারণ আসরের পর একটা দুরুদ শরীফ আছে, ওই দুরুদ শরীফটা 80 বার পড়ে নেওয়া, اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। আল্লাহ তাআলা 80 বছরের গুনাহ মাফ করে দেন, 80 বছর একটানা ইবাদতের সওয়াব দান করে। জুমার দিনের আরেকটা কাজ আছে, বেলা ডুবার আগ মুহূর্তে ওই সময় দোয়া কবুল হয়, বেলা ডুবার আগ মুহূর্তে, তবে অন্যদিন আগে আসেন বা না আসেন, জুমার দিন বেলা ডুবার 10-15 মিনিট আগে, বেলা ডুবার 10-15 মিনিট আগে মসজিদে হাজির হয়ে যায়, হাজির হয়ে দোয়ায় লিপ্ত হয়ে যায়, এস্তেমায় দোয়া দরকার নেই, যাত্রা সেই করতে থাকবে। এখন যা বললাম এগুলো সব জুমার দিনের আমল, সালাত ও তসবিহ যারা বললাম এটা আপনি বিশুদ্ধ রাত্রেও পড়তে পারেন, জুমা শুরু হয় কখন থেকে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমা শুরু হয়, ওই দিন রাত্রে আপনি সালাতুত তাসবিহ পড়েন 4 রাকাত নামাজ, বাকিগুলো জুমার দিন পড়েন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার তো বাইরে প্রোগ্রাম আজকে, তো এই জন্য সংক্ষেপে দুঃসংবাদে ইন্না লিল্লাহ, সুসংবাদে মাশাআল্লাহ।
দুঃসংবাদে ইন্নালিল্লাহ তো ঠিক আছে, কিন্তু সুসংবাদে আলহামদুলিল্লাহ বলতে হয়, মাশা আল্লাহ না। কোন ভালো জিনিস দেখলে মাশা আল্লাহ বলতে হয়, যাতে বদনজর না লাগে। তাদের এক অংশ ঠিক আছে আর এক অংশ ভুল। এক ব্যক্তি হাউস বিল্ডিং এর লোন নিয়ে বাড়ি করেছে, লোন নেওয়ার কারণে যে সুদ দেওয়া হয়েছে সে পাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এখন আর খালেজ দিলে তওবা ইস্তেগফার, এছাড়া আর কোনো উপায় নেই, তওবা ইস্তেগফার। সন্তান জন্মের পরে কিভাবে কানে আজান, ডান কানে আজান, বাম কানে একামত দিতে হয়? প্রথম সন্তানটাকে একটু সাফ করতে হয়, দিয়ে কোন তাওয়াল দিয়ে পেঁচায়ে কেউ বাচ্চাটাকে কিবলামুখী করে ধরবে। চেয়ারে যেরকম মানুষ বসে থাকে, চেয়ারে বসার মতো করে বাচ্চাটাকে কোন দিকে ধরবে, কিবলামুখী। তখন যিনি আজান দিবেন উনি ডান পাশ থেকে এসে হালকা আওয়াজে আজান দিবেন, আর বাম পাশে এসে হালকা আওয়াজে কি দিবে, একামত দিবে। এই হলো তরিকা। শিশু বয়সে এক ছেলে তার নানির দুধ পান করেছে, এখন কি সে তার খালাতো বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? তো নানি তো তার মা হয়ে গেল, দুধ মা। দুই বছরের মধ্যে যদি নানির দুধ খেয়ে থাকে তো দুধ মা হয়ে গেল। তো নিজের মায়ের মেয়ের মেয়েকে বিয়ে করা যায়? নিজের মায়ের, নিজের মায়ের মেয়ের মেয়েকে ভাগ্নি, তো দুধ বাড়তেও যাবে না। কোন স্বামী যদি উত্তেজনা বশত স্ত্রীর যৌনাঙ্গে মুখ দেয় তাহলে কি গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে। এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর নাম বলন্দ করা হয়, হ্যাঁ, এটা এই নাপাকের জায়গা যেখান থেকে নাপাক বের হয় সেখানে স্থাপন করা গুনাহের কাজ। মেয়ে স্বামীর কাছে যেতে রাজি নয়, মেয়ের মা বাবা আত্মীয় স্বজনও রাজি নয়, কিন্তু প্রবাসী স্বামী তালাক দিবে না, শরীয়তের ফয়সালা কি? এখন দেখতে রাজি নয় কেন, ওই কারণটা শরীয়ত সম্মত কিনা তা দেখতে হবে, তারপর দেখতে হবে প্রবাসী স্বামী যদি বনিমানা না হয় ইত্যাদি ইত্যাদি, তো মেয়েকে তালাক দেওয়ার ক্ষমতা দিছে কিনা। ক্ষমতা দিয়ে থাকে, ওই ক্ষমতার বলে তালাক গ্রহণ করতে পারবে নিজের উপরে, স্বামীকে তালাক দিতে পারবে না কোনো অবস্থায়। কোন অবস্থায় মহিলারা স্বামীকে তালাক দিতে পারে না, দিলে বাতিল। আর স্বামীর দেওয়া অধিকার বলে নিজের উপর কি করতে পারে, তালাক দিতে পারে। আর যদি তালাকনামায় এই ধরনের অধিকার না থাকে আর ওই মেয়েটা মজলুম হয়ে যায় তো বিচারকের কাছে বলবে, বিচারক কি করে দিবে, পৃথক করে দিবে, অথবা কোন মুফতি বোর্ডের কাছে সে ফয়সালা দিবে। মুফতি বোর্ড হয়তো তার জুলুম দূর করে দেবে, মুফতি বোর্ড তাদের মধ্যে বিচ্ছেদ ঘোষণা করবে। বিচারকও পারে আর মুফতি বোর্ডও পারে। জাকির নায়েক বলেছেন হিন্দুদের সালাম দেওয়া যায়, হ্যাঁ, নিজের নিজেকে, এটা তো গলত কইছে, এটা তার ব্যাপারে তো পড়তে পারলাম আপনাদেরকে। মাসিক আদর্শ নারী এই নামে একটা পত্রিকা আছে, এর মধ্যে নিয়মিত আমার লেখা ছাপে দর্শে তাফসীর,
তাফসীরের কলমটা আমার থাকে। এই বর্তমান সংখ্যায় জাকির নায়েকের বাস্তবতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, তার এই কথাবার্তা গ্রহণযোগ্য না। তার মজলিসে বসা, তার আলোচনা শোনা না যায়। এবং দারুল উলুম দেওবন্দ থেকেও এই ফতোয়া দেওয়া হয়েছে, মুসলমানদের যারা সবচেয়ে বড় মার্কাজ। আমরা ওয়েবসাইটে দেওবন্দ দেখেন, ইন্টারনেট ওয়েবসাইটে দেওবন্দ থাকবে, দেওবন্দ ওখানে ফতোয়ার কপি পাবেন। সময় পত্রিকা আছে এখানে কোথায়? যে পত্রিকার নাম বললাম আদর্শ নারী, গেটে আছে। এটা আপনারা সংগ্রহ করে জাকির নায়েক সম্পর্কে জানেন এবং তার ইমান বিধ্বংসী কথাবার্তা থেকে আপনারা হেফাজতে থাকুন। রাগের বশীভূত হয়ে স্ত্রী যদি স্বামীকে মোবাইল ফোনে তালাক দেয়, তাহলে কি স্বামী তালাক হবে? যে একটু আগে জবাব হয়ে গেছে, তালাক কোন অবস্থায় স্বামীর উপরে প্রযোজ্য না, কোন অবস্থায় না, সেটি হবে না। আমি উদাহরণ দিয়ে থাকি, কারণ গর্ভবতী একটা শব্দ, পুরুষের সাথে কি হবে না, সেট হবে না। তা আল্লাহ শরিয়াতে তালাক কখনো পুরুষের উপর পড়ে না, কোন অবস্থাতে না। তা পুরুষ তার স্ত্রীকে দিতে পারে, অর্থাৎ স্ত্রীকে পাওয়ার দিলে ওই স্বামীর পাওয়ারের বলে সে গ্রহণ করতে পারে, কিন্তু পুরুষের সাথে সেটি হবে। স্ত্রী তার স্বামীকে বলছে নামাজের কি প্রয়োজন আছে, নবীটা একজন অশিক্ষিত রাখাল, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এখানে মহিলা তো বেঈমান হয়ে গেছে। তো বেঈমান হইলে তো এদের বিবাহ ঠিক নেই, কাজে বিবির লো এখন পাবনা পাবনায় রেখে আছে, বা কোনো পশু হাসপাতাল থাকলে ওখানে রাখতে পারে। জসিমউদ্দিন রহমানীকে, ইনি রহমানিয়া মাদ্রাসার যে মানুষ তৈরির কারখানা, এই কারখানার একটা রিজেক্টেড মাল তৈরি করতে দেয়, এটা বাতিল হয়ে গেছে। এখন সে ইহুদিদের এজেন্ট হিসেবে মানুষ গোমরা করতেছে। সে বলছে যে ইমাম মানার দরকার নেই, ইমাম মানার মাজাব মানি না আমরা, এই নাকি দরকার নেই। এবং তার কথা অনুযায়ী এই দেশে কোনো হকানে আলেম নেই, সে একাই কি হকানে আলেম, তাহলে ইহুদিদের এজেন্ট ইসরায়েলের। এটা আবার দিচ্ছে কেন? একটি মহিলা তার স্বামীকে তালাক দিচ্ছে, কিছুই হয় নাই। আর এক ছেলেকে যে বিয়ে বসছে ওটাও হয় নাই, কিন্তু ওই ছেলের বউ রয়ে গেছে। আগের ছেলে যে তালাক দিচ্ছে তারই কি রয়ে গেছে? আর একজনের বিবি থাকা অবস্থায় আর এক বেটার কাছে গেল কেমনে? মালিকানা একজনের গেছে আর এক ছেলের সাথে। এইগুলো হলো ব্রিটিশ শাসনের বিস্ফল, এগুলো ব্রিটিশরা শিখাইছে। হ্যাঁ, তসকিরা নাসরিন এগুলো বলে গেছে। তো প্রত্যেকদিন স্বামী বদলাইব, শেয়ারদের যে মতবাদ, কেউ যদি তার স্ত্রীকে এভাবে বলে যে তুই এই বাড়ি থেকে চলে যা, আর কখনো আসবি না, যদি আসিস তাহলে তার মরা বাপের সাথে জেনা করবি। প্রশ্ন হল এতে তার স্ত্রী তালাক হয়ে যাবে কিনা? তুই এই বাড়ি থেকে চলে যা, এই কথা বলার সময় যদি তালাকের নিয়ে থেকে থাকে, সরাসরি তালাক না এটা, কিন্তু এর মধ্যে তালাকের নিয়ত করলে তালাক হয়। তো জানতে হবে কি নিয়তে এই কথাটা বলছে। মরা বাবার সাথে জেনা করে এর তো বাজে কথা, গালি, এতে কোনো তালাক পড়বে না। এদের বলে এই বাড়ি থেকে চলে যা,
চলে যাও, এদিকে তালাকের নিয়ত করলে তালাক হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা يا حي يا قيوم برحمتك نستغيث، اصلح لنا شاننا كله، ولا تكلنا الى انفسنا طرفه عين. اللهم انا نسالك رضاك وجنتك، ونعوذ بك من غضبك الى النار. سبحان ربك رب العزه عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.